ওয়েলকাম গাইস, কামম্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি মোহাম্মদ সাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টপ থ্রি স্মার্টফোন আন্ডার 3000 টাকা। 3000 টাকার মধ্যে তিনটে স্মার্টফোন আমি আপনাদের সাজেস্ট করব, যার মাধ্যমে আপনি পছন্দের স্মার্টফোনটি কিনতে পারেন। 3000 টাকা খুবই কম মানের একটা বাজেট, কিন্তু যারা আসলে নতুন ফোন কিনতে চান তাদের জন্য 3000 টাকা অনেক বড় একটা ব্যাপার। তো 3000 টাকার মধ্যে কোন কোন স্মার্টফোনগুলো আপনি কিনতে পারেন সে বিষয়গুলো নিয়ে কথা বলব। আমার চ্যানেলে 5000 টাকা এবং হচ্ছে 10000 টাকার মধ্যে টপ ফাইভ স্মার্টফোন নিয়ে দুইটা ভিডিও আছে, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করেন, অথবা হচ্ছে ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। টাকার মধ্যে স্মার্টফোন কিনতে গেলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস কনসিডার করতে হবে, ক্যামেরা এবং হচ্ছে অবশ্যই চাইনিজ ব্র্যান্ড ছাড়া আপনি 3000 টাকার মধ্যে স্মার্টফোন পাবেন না। তো নাম্বার ওয়ানে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে উই, যেটা একটা ভালো মানের চাইনিজ ব্র্যান্ড। উইর পক্ষ থেকে উই 10 এই স্মার্টফোনটি খুবই ভালো মানের, একটা 3G একটা অ্যানাবল স্মার্টফোন, যেটার মধ্যে আপনার ব্যাটারি স্পেসিফিকেশনের কথা যদি বলতে হয় এখানে হচ্ছে 1400 mAh ব্যাটারি ইউজ করছে, এবং হচ্ছে গিয়ে এটার ওয়েট হচ্ছে 115 গ্রাম এটার ওয়েট। এবং হচ্ছে গিয়ে এখানে দুইটা ক্যামেরা আপনি পাবেন, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা 2 MP ব্যাক ক্যামেরা পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা 0.3 MP, যেটা অত ভালো না আসলে ক্যামেরাটা। এই মোবাইলটিতে যেটা হচ্ছে উই A10 আপনি দুইটা কালারের দুইটা ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ড ভেরিয়েন্টে পাবেন। এবং হচ্ছে এখানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ইউজ করা হয়েছে মালি, যেটা খুবই নর্মাল একটা এন্ট্রি লেভেলের। স্পেসিফিকেশনের কথা তেমন আসলে বলার মতো তেমন কিছুই নেই, কিন্তু এখানে এক্সটার্নাল আপনি 32GB পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং হচ্ছে এখানে রোমের যে ব্যাপারটা, রোম হচ্ছে 8GB এবং র্যাম হচ্ছে 512 RAM, যেহেতু প্রাইস রেঞ্জ হিসাব করতে হবে আমাদের 3000 টাকা প্রাইস রেঞ্জ, সেক্ষেত্রে র্যাম এর বেশি হয় না আসলে। এছাড়াও আপনি 720p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, FM থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই পাচ্ছেন। সেটটি দেখতে মোটামুটি গর্জিয়াস আছে, আমি কিছু ইমেজ এখানে দিয়ে দিব, সেটা আপনি দেখে নেবেন। এবং এই স্মার্টফোনটির প্রাইস রেঞ্জ মোটামুটি 3000 টাকা চেয়েও কম, যেটা হচ্ছে 2950 টাকা, যেটা আসলে 3000 টাকার মধ্যে আপনি একটা ভালো মানের মোটামুটি লেভেলের একটা স্মার্টফোন, যেটা ডুয়েল সিম সহ সো পেয়ে যাচ্ছেন। নাম্বার ওয়ান এই স্মার্টফোনটি মোটামুটি ভালো মানের এবং দেখতে গর্জিয়াস একটা স্মার্টফোন। নাম্বার টুতে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে মাইক্রোম্যাক্সের বুলেট Q3001। এই স্মার্টফোনটি স্পেসিফিকেশান মোটামুটি ভালো মানের, একটা 3G অ্যানাবল একটা স্মার্টফোন, যেটা হচ্ছে 1400 mAh ব্যাটারি সহ পাবেন। এবং হচ্ছে গিয়ে স্মার্টফোনটিতে 110 গ্রাম ওয়েট এটার ওজন। এবং হচ্ছে গিয়ে স্মার্টফোনটিতে দুইটা ক্যামেরা, একটা পেছনে একটা সামনে, যেটা ব্যাক ক্যামেরা আপনি 5 MP এবং ফ্রন্ট ক্যামেরা 2 MP পাবেন। এবং এখানে ওদের নর্মালি পার্সোনাল একটা প্রসেসর চিপসেট ইউজ করছে, যেটা হচ্ছে গিয়ে HC7131। এবং এই স্মার্টফোনটি একটা মাত্র কালার, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 4-ইঞ্চি ডিসপ্লে, মোটামুটি 4-ইঞ্চি ডিসপ্লে। এবং হচ্ছে গিয়ে এখানে আলাদা আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত। এবং অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড মার্শমেলো 6, যেটা অপারেটিং সিস্টেম। এখানে প্রসেসর ইউজ করা হচ্ছে কোয়াড কোর 1.3 GHz-এর, এবং হচ্ছে র্যাম হচ্ছে 512, রোম হচ্ছে 8GB রোম, যেটা রিলিজ ডেট ছিল December 2017-তে, মানে 17-এর শেষের দিকে, যে 18 সালের প্রথমেই কিন্তু রিলিজ পেয়েছে। এবং এছাড়া এই ফোনটি দেখতে মোটামুটি গর্জিয়াস, আমি কিছু ছবি এখানে দিয়ে দিব, আপনারা যদি পছন্দ হয় এই ফোনটি নিতে পারেন। এই ফোনটির প্রাইস মোটামুটি 3250 টাকা বাংলাদেশের প্রাইস। মাইক্রোম্যাক্সের এই ফোনটি দেখতে অনেক গর্জিয়াস, তো আশা করবো যাদের ফোনটি ভালো লাগে তারা অবশ্যই নিয়ে নেবেন, এবং কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। নাম্বার থ্রিতে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে লাভার পক্ষ থেকে, লাভার Iris 3। এই স্মার্টফোনটি মোটামুটি দেখতে অনেকটা গর্জিয়াস, আমি কিছু ইমেজ এখানে দিয়ে দেবো, দেখতে অনেক কুল একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটি 3G একটা অ্যানাবল স্মার্টফোন, যেখানে হচ্ছে গিয়ে 1400 mAh ব্যাটারি, আসলে ব্যাটারি পারফরমেন্স যেহেতু প্রাইস রেঞ্জ, ব্যাটারি পারফরমেন্স একটু নর্মাল হতেই পারে। এবং হচ্ছে গিয়ে এই ফোনটিতে যেটা হচ্ছে আপনি ব্যাক ক্যামেরা 2 MP পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা যেটা পাবেন সেটা হচ্ছে 0.3 MP, খুবই বিজি ক্যামেরা, নর্মাল মোডের একটা ক্যামেরা। এখানে চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেকের অ্যান্টি লেভেল একটা চিপসেট ইউজ করেছে, যেটা 6572A এই চিপসেট ইউজ করেছে। এখানে এই ফোনটিতে আপনি নর্মালি দুইটা কালারে পাবেন, দুইটা ভেরিয়েন্টে, একটা হচ্ছে গোল্ড কালার
কালার এবং ডার্ক ব্লু এই দুইটা কালার পাবেন। এবং হচ্ছে এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 4 ইঞ্চি একটা ডিসপ্লে, যেখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে 5.1 ললিপপ, যেটা নর্মালি ইউজ করা হয় এটা ইউজ করছে। এবং এক্সটার্নাল আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে 32 জিবি পর্যন্ত। এবং এই স্মার্টফোনটিতে 512 র্যাম এবং হচ্ছে 4 জিবি রোম, যেটা রোমের ক্ষেত্রে একটু কম দিছে, আসলে এটা একটু প্রবলেম হয়ে যাবে, কিন্তু রোম 4 জিবি দিয়েছে। এবং হচ্ছে গিয়ে এই ফোনটি June 2017 রিলিজ ছিল। এবং এছাড়া মোটামুটি জি সেন্সর আছে এবং ডুয়েল সিমস ইউজ করতে পারবেন, প্রয়োজনীয় অনেক কিছু এখানে দেওয়া আছে। এবং হচ্ছে ফোনটি দেখতে অনেকটা গড়ছে। এই ফোনটির প্রাইস হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রাইসে 3,150 টাকা, 3,000 টাকার মধ্যেই বলা যেতে পারে এই প্রাইসে আপনি এই মানের একটা ফোন পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করি ভালো মানের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।